হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে ক্রেডিটবি বলে একটি অ্যাপ নিয়ে এসেছি, যেটি শুধু আধার এবং প্যান কার্ডের ভিত্তি করে আপনাকে 1,000 থেকে 1,00,000 পর্যন্ত লোন দিয়ে দেবে উইদাউট কোনো পেপার ডকুমেন্ট। আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না, ঘরে বসে আপনি 1,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনি লোন পেয়ে যেতে পারেন। এবং কীভাবে পাবেন সেই প্রসিডিওরটি আমি আপনাদেরকে লাইভ দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটা আপনারা পুরো দেখবেন, ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা পুরো প্রসিডিওরটা বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখার পর আপনাদের যদি যা কমেন্ট হবে আপনাদের কমেন্টে লিখবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি প্লে স্টোর থেকে ক্রেডিটবি এই অ্যাপটি ইনস্টল করে নেব। দেখুন ইনস্টল হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ ইওর ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ সিলেক্ট করে ওকে করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনাকে আপনার সেটের কিছু প্রায়োরিটি দিতে হবে, কিছু অ্যাক্সেস দিতে হবে এই অ্যাপটিকে। তো এখানে আমি লেটস ওকে করলাম, লেটস গো করলাম। এখন আমি পারমিশনগুলো অ্যালাউ করি, সব পারমিশন মোটামুটি অ্যালাউ হয়ে গেছে। এবার অ্যাপটি ওপেন হবে, আপনারা দেখতে পাবেন এই অ্যাপটি দুরকমভাবে আপনারা সাইন ইন করতে পারবেন, একটা হচ্ছে ফেসবুক দিয়ে, একটা হচ্ছে গুগল দিয়ে। তো আমি গুগল দিয়ে সাইন আপ করব। এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং নিউ অ্যাকাউন্ট, এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ওটিপি রিসিভ অন ইউর মোবাইল, এখানে ওটিপি দেখুন চলে এসেছে এবং আমি ওটিপিটাকে সাবমিট করব। এবং সাবমিট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে হাই সব অপশন গেট ইউর ইনস্ট্যান্ট লোন লোন ফ্রম 1,000 টু 1,00,000 টাকা, এবং এখানে আমাকে প্যান ডিটেলস দিতে হবে এবং এখানে গেট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল বলে একটি বটন আছে, এই বটনের উপর ক্লিক করব। এবং দেখুন এখানে আপনার প্যান কার্ডে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে সে দুটো দিতে হবে। আমি ফার্স্ট নেম, আমার প্যান কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিলাম, দিয়ে আমি নেক্সট করব। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ দিতে হবে, মেল আর ফিমেল চুজ করতে হবে। আমি ফার্স্টে ডেট অফ বার্থটা সিলেক্ট করছি এবং জেন্ডার সিলেক্ট করলাম। এবার পেপার ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করব, এখান থেকে পেপার ল্যাঙ্গুয়েজ আমি হিন্দি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনাকে আপনার পিনকোডটি দিতে হবে এবং পিনকোডটা আমি দিলাম, এবং আপনাকে স্যালারিড না সেলফ এমপ্লয়েড সেটি দিতে হবে, মান্থলি ইনকাম দিতে হবে। এবার মান্থলি ইনকামটা আমি 16,000 টাকা দিলাম এবং ফ্যামিলি ইনকামটা দিতে হবে। ফ্যামিলি ইনকামটা আমি 20,000 টাকা দিলাম এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্যামিলি ইনকাম সেটি 15,000 টাকার উপর হতে হবে এবং সেটাতে একটা ক্লিক করতে হবে, আই এগ্রি করতে হবে এবং নেক্সট করলাম আমি। এবার নেক্সটে যে দেখছেন প্যান নাম্বার দিতে হবে এখানে, এবং প্যান নাম্বারটি দিয়ে আমি এখানে এই বক্সটাতে ক্লিক করে নেক্সট করলাম। এবং এখানে আমাকে কনফার্ম ডিটেলস দিতে হবে, আমার ডিটেলসটা কনফার্ম করতে হবে। এখানে বক্সে ক্লিক করে আমাকে কনফার্ম করতে হবে। আগে আমি ভালোভাবে দেখে নেবো যে আমার ডিটেলসগুলো ঠিক আছে কি না। এবং এখানে বক্সে ক্লিক করে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন উই আর অ্যাক্সেসিং ইওর লোন এলিজিবিলিটি। এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এখানে আপনি রিপ্লেস বাটনটা ক্লিক করে আপনি চেষ্টা করতে পারেন। দেখতে পারেন এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার লোনটি অ্যাপ্রুভ হওয়ার জন্য। এবং এখানে আমি আরেকবার রিপ্লেস করব এবং রিপ্লেস করে আমি দেখব যে আমার স্ট্যাটাসটা কী আছে। এবং রিপ্লেস করার পর দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন, আমার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং আমি যখন ওখানে নেক্সটে ক্লিক করলাম, এখানে KYC ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ। আমি প্রথমে দেখুন প্রথম রোটায় যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করব এবং এখানে KYC ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে প্যান কার্ডের একটি ফ্রন্ট পিকচার দিতে হবে এবং আপনার সেলফি তুলে আপনাকে এখানে দিতে হবে। এবং এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনি ক্যাপচার করবেন ছবিগুলো, কোথায় কীভাবে লাগাবেন সেটি এখানে প্রসেসে দেখিয়ে দিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের এরকমভাবে একটি ছবি তুলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, এখানে এরকমভাবে একটি ছবি তুলে আপনাকে এখানে দিতে হবে। তো আপনাদের ডাইরেক্ট প্যান কার্ডটাতে ছবি তুলে দিতে হবে, কিন্তু আপনার ছবি তোলা থাকলে সেটি কিন্তু আপনি ব্রাউজ করে দিতে পারবেন না।
তো বন্ধুরা, আমি এটি যদি আর অ্যাপ্লাই করব না, সেই কারণে আমি আর নেক্সট প্রসিডিওরে আমি যাচ্ছি না। কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।